সর্বশেষ সেকশন হচ্ছে পঞ্চম সেকশন, সেখানে ইয়াউমুদ্দিন, কর্মফল দিবস, এটা কি? হে নবী মোহাম্মদ, আপনি জানেন? আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এটা কি তোমরা জানো যে কর্মফল দিবসটা কি? বারবার আল্লাহ তাআলা খেয়াল করে দেখবেন যে এই সূরাগুলোর মধ্যে কিন্তু কর্মফল একটা দিবস আছে। আমরা বাংলায় কিন্তু পড়েছি ছোটবেলা, যেমন কর্ম তেমন ফল। Al-Wasatiyah, enjoy the Quranic message. সর্বশেষ সেকশন হচ্ছে পঞ্চম সেকশন, সেখানে ইয়াউমুদ্দিন, কর্মফল দিবস, এটা কি? আমরা সূরাতুল ফাতিহা পড়ার সময় প্রতিদিনই রিসাইট করি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হচ্ছেন সেই কর্মফল দিবসের মালিক। সে কর্মফল দিবসটা বা বিচার দিবসটা কেমন, এ কথা উল্লেখ করে আল্লাহ তাআলা সূরাটি শেষ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেই বিচার দিবস বা কর্মফল দিবসটি কি, সেটা কি হে নবী মোহাম্মদ, আপনি জানেন? আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এটা কি তোমরা জানো যে কর্মফল দিবসটা কি? বারবার আল্লাহ তাআলা খেয়াল করে দেখবেন যে এই সূরাগুলোর মধ্যে কিন্তু কর্মফল একটা দিবস আছে। আমরা বাংলায় কিন্তু পড়েছি ছোটবেলা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেই কাজই করেছেন না কেন, এটার একটা ফলাফল আপনাকে বইতে হবে। এটাই আল্লাহ তাআলা বারবার রিমাইন্ডার দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সে কর্মফল দিবসটা কেমন হবে, সেটা স্বরূপ কি, সেটা কি তোমরা জানো? আবার তিনি বলছেন, যেহেতু গুরুত্বপূর্ণ রিপিট করছেন তিনি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এটা ভুলে গেলে চলবে না, এটাই তো আসল কথা। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সে কর্মফল দিবসটা কি, সেটা কি তুমি জানো? আল্লাহ তাআলা এক বাক্যে তিনি জানিয়ে দিচ্ছেন, তিনি বলছেন সে দিবসটা হবে, সে কর্মফল দিবসটা হবে এমন দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, সে দিনটা হবে এমন দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। এর আগের সূরায় তো আমরা বলেছি যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ ভাইকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে, সন্তানকে দেখে পালাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এখানে আল্লাহ বলেন কর্মফল দিবসটা হচ্ছে এমন দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ না। আল্লাহ তাআলা বললেন ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন সম্পদ সন্তান কারো কোনো কাজে আসবে না, শুধুমাত্র বিশুদ্ধ অন্তর নিয়ে বা পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে আল্লাহ তাআলার কাছে হাজির হবে তাকেই আল্লাহ তাআলা ক্ষমা করবে, উনি আমাকে উপকার করে দিবে, উনি আমাকে বাঁচাবে, আমার পিসাব হুজুর বাঁচাবে, আমার বড় হুজুর আমারে বাঁচাবে। আরে বড় হুজুরের কি অবস্থা হবে, পিসাব হুজুরের কি অবস্থা হবে, সেটাই তো উনি নিজেই জানে না। নবীরা সেদিন থার থার করে কাঁপবে, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে সেদিন আল্লাহ তাআলার সামনে তার পারমিশন ছাড়া সুপারিশ করতে পারে, কেউ না, কেউ কারো কিছু করে দিতে পারবে না। এমনকি সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর সামনে জবাবদিহিতার যে শিক্ষা কিভাবে দিচ্ছেন দেখেন। আমরা তো আমাদের ছেলেমেয়েদেরকে নাসিহাত করা ভুলে গিয়েছি, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, গোটা বিশ্বের সকল নারী কুলের সর্দারিনী হবেন যিনি, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণুবী ডেকে বলছেন, ইয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ, হে ফাতেমা আমার কলিজার টুকরা, সালি মিন মালি মা শিতি, আমার সম্পদ থেকে তোমার কি লাগবে বলো, আল্লাহ আমাকে টুকিটাকে যা সম্পদ দিয়েছেন যা চাও আমি তোমাকে দিব, কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, মনে রেখো ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করে দিতে পারবো না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে হিসেবে আলাদা কোনো ফেভার তুমি পাবে না, তোমার কর্মগুণে, তোমার দুনিয়াতে তোমার কার্যক্রম দিয়ে, তোমার ইবাদত দিয়ে, তোমার সৎকর্ম দিয়ে সেদিন তোমাকে তোমার পরীক্ষা দিতে হবে, তোমাকে আল্লাহ তাআলার সামনে নিজেকে প্রমাণ করতে হবে। সম্মানিত শুধু এটা ঠিক যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের জন্য তিনি সুপারিশ করার সুযোগ পাবেন সবশেষে সর্বশেষে, কিন্তু তারপরেও নিজের মেয়েকে যখন তিনি জবাবদিহিতার লেসন দিচ্ছেন, তিনি ডেকে বলছেন, হে ফাতেমা আমার এ দুনিয়াতে যদি কিছু লাগে বলো আমি ব্যবস্থা করে দেই, কিন্তু কেয়ামতের দিন আমার আশায় বসে থেকো না, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিছু করে দিতে পারবো, আমি তোমাকে পার করায় দিব, আমি তোমাকে তরায় দিব, আমি তোমাকে বাঁচায় দিব, নো এই আশায় বসে থেকো না। আল্লাহ তাআলা বললেন সেই কর্মফল দিবসটা কেমন জানো,
সেটা হচ্ছে ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, সেদিন কেউ কাউকে কোনো উপকার করে দিতে পারবে না। বিষ্ণু ঈসা ইসলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা আমি তোমার কোনো কাজে আসবো না সেদিন, এজন্য নিজের আখের গুছাও, সেদিন আপনার সৎকর্ম, আল্লাহ তাআলার উপর আপনার অগাধ বিশ্বাস, আস্থা, আপনার পরিচ্ছন্ন অন্তর, আপনার বিশুদ্ধ হৃদয়, এগুলো নাজাতের কারণ হয়ে যাবে, আপনার নেক আমল আপনার নাজাতের কারণ হয়ে যাবে। সবশেষে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, সেদিন আদেশ হবে আল্লাহ, ফয়সালা হবে আল্লাহ, একটু শব্দ করার মতো সাহস সেদিন কেউ করবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, এত ক্ষমতা, এত বাহাদুরি, এত দাপট পৃথিবীতে যারা দেখিয়েছে তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, ক্ষমতা ধররা আজকে ক্ষমতা কোথায় তোমাদের, কার ক্ষমতা আজকে, হু বিলংস দ্য কিংডম টুডে, কার ক্ষমতা আজকে? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, পরাক্রমশালী আল্লাহ তাআলা ছাড়া কারো হাতেই সেদিন কোনো ক্ষমতা থাকবে না। তাহলে এই যে কর্মফল দিবস, যেটার কথা আমরা প্রায় ভুলে যাই, যেমন কর্ম তেমন ফল, যেমনটি আমরা দুনিয়ায় করছি ঠিক তেমন তেমন কিন্তু আমরা কেয়ামতের দিন এগুলোর ফল ভোগ করব, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিয়ে যে তোমরা কি জানো কেয়ামত দিবসটা কেমন, সেই কর্মফল দিবসটা কেমন, যে দিবসের রিমাইন্ডার প্রতিদিন প্রতিটি রাকাতে তোমরা বলো মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তাআলা হচ্ছে সেই কর্মফল দিবসের মালিক, সেই কর্মফল দিবসটি হচ্ছে এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো কোনো কাজে আসবে না, ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, আর সেদিন ফয়সালা, সেদিন সিদ্ধান্ত, সেদিন ডিসিশন মেকিং প্রসেস পুরোটাই থাকবে সোললি অ্যাবসলুটলি আল্লাহ তাআলা। তাই সেই দিনটার ভয় যেন আমাদের অন্তরে থাকে সম্মানিত ভাই এবং বোনেরা। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে কেয়ামতের ব্যাপারে রিমাইন্ডার দিয়েছেন, তিনি আমাদেরকে আখিরাতের ব্যাপারে রিমাইন্ডার দিয়েছেন, এবং কেয়ামতের পরিস্থিতি, পরিবেশ, এনভায়রনমেন্টটা কেমন হবে তার একটা সংক্ষিপ্ত চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর যে আমরা যদি খুব সংক্ষেপে দুই একটি লেসন বের করে নিয়ে আসার চেষ্টা করি সূরাতুল ইনফিতার থেকে, তাহলে আমরা দেখব যে এক নম্বরে আমরা বলতে পারি যে আমরা আলোচনার মাঝখানে বলেছি যে আমরা সবাই আসলে একটা সেলফ ডিলিউশনের মধ্যে আছি, মতি মতি বিভ্রমে ডুবে আছি আমরা। আমরা যদি একটু কবরস্থানে যাই, আমরা যদি আমাদের মৃত আত্মীয়দের স্মরণ করি, আমরা যদি হসপিটালের বেডে ক্যান্সারে আক্রান্ত রোগীদের কথা একটু চিন্তা করি যে কিছুদিন পরে ডাক্তার বলেছে মরে যাবে এবং আসলেও যাবে, তো এই যাওয়ার যে ধারাক্রম, এটা আমাকেও এতে অংশগ্রহণ করতে হবে, শরিক হতে হবে, কারো ফ্লাইট আগে কারো ফ্লাইট পরে, এই মহাসত্যটাকে যেন আমরা এই ধোকার মধ্যে পড়ে থাকি, আমরা আমাদের রবকে ভুলে যাই যিনি আমাদের সবচেয়ে আপন। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বুঝাতে চাইলেন যে আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দয়াময় মেহেরবান যিনি ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারে না, তাকে ভুলে গিয়ে কোন সব পাগলামিতে তুমি ডুবে আছো। সো এই পাগলামি থেকে যেন আমরা ফিরে আসি, আমরা যেন আমাদের রব অভিমুখী হতে পারি, এ হচ্ছে প্রথম লেসন। দুই নম্বর যে লেসনটি আমরা পাই, আল্লাহ তাআলা এখানে তিনি রিমাইন্ডার দিয়েছেন যে আমাদের সকল কাজের কিন্তু প্রপার ডকুমেন্টেশন হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় রিমাইন্ডার। আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে, আমাদের প্রিয়জনদেরকে আমাদের বুঝাতে হবে যে আমরা যাই করি এটা কিন্তু লিখে রাখে, এই ভয়টা আমাদের দরকার। এই যে এত দুর্নীতি, এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, কেন এগুলো? এর কারণ হচ্ছে এই ভয়টা আমাদের নাই যে আমরা যাই করছি এটা হিসেব তো দিতে হবে একদিন, একদিন তো কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন তো আল্লাহর সেই ট্রাইব্যুনালকে ফেস করতে হবে আমার, এই চিন্তাটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। সো আমাদের সব কাজের প্রপার ডকুমেন্টেশন হচ্ছে, প্রতিটি কাজকে সংরক্ষণ করা হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে, পাই টু পাই আল্লাহ তাআলা হিসাব নিয়ে ছাড়বেন। আর সর্বশেষ যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে প্রতিফল দিবস, ফলাফল দিবস, যেটাকে আল্লাহ কোরআনের ভাষায় এই সূরাতে বলছেন, ইয়াউমুদ্দিন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো কোনো উপকার করবে না, সম্মানিত ভাইরা কেউ আপনাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তাই আসুন আমাদের সকল বিশ্বাস, আস্থা, ভালোবাসা যেন আমরা আমাদের সেই রবকে ঘিরে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।